हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। शुभ जन्माष्टमी सबाईके जानाई, जन्माष्टमीर अनेक अनेक शुभेच्छा। आमादेर छोट्टो बालगोपालेर अत्यंत प्रिय क्षीरेर रेसिपी आजके आमी तोमादेर साथे शेयर करते चलेछि। चलो भिडियो शेष पर्यन्त देखे नेवा जाक। आजकेर क्षीरटा बानाबो आमी छाना दिये, सेई कारणे आमी प्रथमे एक लिटार दूधके भालोभावे फुटिये प्राय छ चामच मतो भिनेगार दिये दूधटाके केटे निच्छि। দুধটা আমার কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নেব। ছাঁকা হয়ে যাওয়ার পর এখানে আমি পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিলাম। এবার আমি ছানাটাকে একটু ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। ছানার মধ্যে মিশিয়ে দিলাম দু চামচ মতো গুঁড়ো দুধ। আবারও আমি ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আর একটা পাত্রে আমি এক লিটার দুধ জাল দিতে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি মিশিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা তোমাদের নিজেদের পছন্দ মতো তোমরা দেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন এলাচ পাউডার। একটা পাত্রে 6 চামচ মতো মিল্ক পাউডার আমি গুলে ফুটন্ত দুধের মধ্যে মিশিয়ে দিলাম। দুধটাকে ঘন করে নিয়ে আসতে হবে। যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ কিন্তু কনস্ট্যান্টলি নেড়ে যেতে হবে। দুধটা ঘন হয়ে আসার পর এর মধ্যে আমি তৈরি করে রাখা ছানাটা মিশিয়ে দিলাম। ছানাটা মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দুধে গুলে রাখা জাফরান মেশালাম। যদি তোমরা চাও এটাকে স্কিপ করে দিতে পারো। পাশে জমে থাকা সরগুলো আমি কেটে কেটে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এতে ক্ষীরের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। ক্ষীর আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দেবো। খুব সামান্য উপকরণে তৈরি হয়ে গেল ক্ষীর। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল করে রেখো, নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার আমি কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজাতে পারো। তুলসী পাতা ছাড়া কৃষ্ণের পুজো অসম্পূর্ণ, দিয়ে দিলাম মাঝখানে একটা তুলসী পাতা। সবাই জন্মাষ্টমী খুব ভালোভাবে এনজয় করো। আজকের মতো আসছি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে।